নমস্কার, সেভেন উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কথায় বলে ফলের রাজা হলো আম। বাংলা তথা ভারতের অন্যান্য রাজ্যে বিভিন্ন প্রজাতির আম বিখ্যাত হলেও প্রচুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ এই ফল বিশ্বের অন্যান্য দেশগুলিতেও অত্যন্ত জনপ্রিয়। বাংলার বিখ্যাত হিমসাগর, গোলাপখাস, ল্যাংড়া, ফজলি, চৌষা ইত্যাদি বিভিন্ন প্রজাতির আমের স্বাদ তো আমরা পেয়েছি, কিন্তু বিদেশি আম খেয়েছেন কি? খাদ্যরসিক বাঙালির জন্য একটি সুখবর হলো, এবার বিদেশের আম আপনারা পেয়ে যাবেন উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়াতেই। তাও আবার একটি কিংবা দুটি প্রজাতির নয়, চীন, জাপান, থাইল্যান্ড, ইসরায়েল, আমেরিকা সহ সারা বিশ্বের প্রায় 140 প্রজাতির বাহারি আম ফলিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এক নার্সারির মালিক মফিজুল রহমান। 16 বিঘা জমির ওপর বেড়ে ওঠা আম গাছগুলিতে কোনোটাই এসেছে মুকুল, আবার কোনোটায় ফলন ধরেছে বিভিন্ন বিদেশি প্রজাতির আমের, যার এক একটির স্বাদ এবং রং এক এক রকমের। একই গাছে বছরে 3 থেকে 4 বার ফলন হওয়ায় বছরভর মিয়াজাকি, কিউজাই, কাটিমন, ডকমাই, চিয়াংমাই, পালমার, আলফানসো সহ নানান প্রজাতির আম পাওয়া যায়। চলুন শুনে নিই মফিজুল রহমানের জমিতে ফলন হওয়া কয়েকটি বিশেষ প্রজাতির আমের বৈশিষ্ট্য। এ গাছে প্রায় আমার আম ধরেছিল 20 কেজি মতো, আবার নতুন করে এই মুকুল আসছে। এই দেখেন সবাই গুটি ধরছে, এই উপরের দিকে সব মুকুল আসছে গুটি ধরছে, এদিকে সব আবার সারা গাছ মুকুল আসছে গুটি ধরছে। আবার নিচে ফল, হ্যাঁ নিচে আবার ফল, নিচে আবার ফল। আর এই পাকা ফল এই গাছ থেকে বেশিরভাগ মানে হারভেস্ট করা হয়েছে। এটা হানেউ আম, হানেউ। এই আমটা আপনার ব্রাজিলের আম, ব্রাজিল, হ্যাঁ। এটা হানেউ আম, এটা বছরে 3 বার হয়। এই আমের এই মুকুল এসছে আজকের জুলাইয়ের, জুলাই মাস চলছে এটা, জুলাই মাসে আমরা ছবিটা করছি, 2024 সাল জুলাই মাসের ছবিটা করছি। জুলাই মাসে দেখেন কত সুন্দর মুকুল এসছে। আর আমার কাছে আবার এই গাছের গাছ আমেরিকার রেড অল টাইম আম, পুরো লাল হবে। আমরা মিয়াজাকি নাম শুনেছি, হংসিয়ং নাম শুনেছি, চীনের হংসিয়ং নাম শুনেছি। আমরা গাছগুলো অবশ্যই আজকে দেখাবো, বা ব্ল্যাক ম্যাঙ্গো নাম শুনেছি আমেরিকার। এই ছোট ছোট গাছ আমার প্রচুর বসানো আছে গাছে, আমগুলো আম এখনো হয়নি বলে আমি দেখাচ্ছি না, ক্যামেরায় আনছি না। আম হলে নিশ্চয়ই আবার 40টা নতুন ভ্যারাইটি আসছে, আমরা ক্যামেরার সামনে নিয়ে আসবো। এই এই গাছে যে আম, এটা কবে আসবে, একদম পাকবে কবে এই আম? এই আমটা এখন এটা ডিসেম্বর মাসে পাকবে আমটা, একদম পুরো শীতকালে আমটা। কত বয়স এই গাছ? আমি বসিয়েছি 8 মাস মতো। 8 মাস, 8 মাসে এই বড় হয়ে মুকিল চলে এসছে। কি খাবার দিতে হয়? আমি জৈব সার দিই। জৈব সার দিলেই হয়? হ্যাঁ, জৈব সার, গোবর সার, কলার খোসা, চায়ের দোকানে চা করে ফেলে দেয় চা পাতা, এইগুলো আমি দিই, সবজি পচা দিই। কি বাড়ির ছাদে লাগানো যাবে? হ্যাঁ, বাড়ির ছাদে লাগানো যাবে। আমি কিন্তু রাসায়নিক সার কম ব্যবহার করি। আমি আমার এই আম পরীক্ষা করলে কিন্তু রাসায়নিক সার ধরা পড়বে না। আমি যে আমগুলো টেস্ট করাচ্ছি আপনাদের, জৈব সার, সব জৈব, জৈবর উপরে, আমার জৈবর উপরে চাষ। এটা কি আম? এটা থাইয়ের লতা আম। এটা আবার বছরে একবার হয়, একটু লেট ভ্যারাইটি। এই গাছে আজকে 2টো আম পেকেছিল, সকালে আমি পেড়ে নিয়ে গেছি। আমার নার্সারিতে যে টিনের ঘরটা আছে ওই ঘরে রাখা আছে, আপনারা টেস্ট করবেন। এই আমটাও আপনাদের টেস্ট করাবো। কি আম এটা? এটা থাইয়ের লতা আম, খুব ভালো একটা আম, খুব মিষ্টি আম। এ থোকায় থোকায় ধরে। কত বয়স এই গাছের? এই গাছের বয়স 3 বছর। 3 বছর? আপনারা বাড়ির ছাদে টবে বসাতে পারবেন। কত আম হয় পার সিজনে? এ পার সিজনে এই গাছটাই আমার এবারে তা প্রায় আম ধরেছিল 50-55 কেজি। এখন এই গাছের আম প্রতিদিন পাকছে। 3 বছর বয়সে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আম গাছটাই আম ধরেছিল, এটা বছরে একবার হয়, মাফারাং মারিয়া, জাপানের একটা আম। এই আমটা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ছোট আম। আটিটা, হ্যাঁ হ্যাঁ, এর আটিটা হবে একটা কাগজের মতো, মানে কাগজের মতো একটা আটি, খবরের কাগজের মতন পাতলা আটি, আর খুব ছোট আম, আর খেতে মধুর মতন, মানে খুব সুস্বাদু। এই গাছে আম ধরেছিল, শেষ হয়ে গেছে। আমেরিকার আমের ভ্যারাইটি আছে, জাপানের আমের ভ্যারাইটি আছে, থাইল্যান্ডের আছে, চীনের আছে, 4-5টা দেশের আমের ভ্যারাইটি আমার কাছে আছে। 4 দেশে কত আম আছে আপনার কাছে? আমার কাছে তা প্রায় 100 ভ্যারাইটির আপাতত
মাদার গাছ আছে 500-550 পিস, আর এবছরে আবার নতুন করে 40টা ভ্যারাইটি বসিয়েছি, সে গাছগুলো এখন আম হয়নি। কত বিঘা জমির উপরে? আমার এটা 16.5 বিঘা জমির উপরে আমার এই আমের চাষ, বা মানে মোসাম্বি লেবুর চাষ আমার এখানে প্রচুর। আমি প্রকৃতির একজন চাষি, তবে অল্প অল্প করে এই গাছ থেকে সায়ন কেটে আমি চারা তৈরি করছি। এবার দেখুন, গাছের ফলন তো আম কেটে তার বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরলেন নার্সারির মালিক। কিন্তু হাতে এইভাবে ধরে রাখো, আম কিন্তু গাছে আমি কাটছি। এ দেখেন, এই আমটা প্রায় 1 কেজি ওজন। আম গাছে, গাছ থেকেই আমি কাটছি, মানে গাছ পাকা আম তো পুরো এখনো পাকেনি, আটিটা খুব পাতলা, খুব ভালো একটা আম। এটা মহাচালক আম, থাইল্যান্ডের আম। আচ্ছা, বছরে কবার ফলন দেবে এই আমটা? আপনার প্রতি বছর বিয়ারিং, বছরে একবার হয়, আর আমটা পাকে জুলাই মাসে। যে মুকুল এসছে, পুরো গাছ ভরে মুকুল এসছে। আবার ঠিক এই গাছটাই, এই ভিতরে ভিতরে দেখো সব আম ধরে আছে, আম ধরে আছে, দেখো থোকায় থোকায় ঝুলছে আম। আরো এদিকটায় আসো, এই গাছটায় কি ভাবে আম ধরে আছে, কোনো দিকে আম কোনো দিকে মুকুল, গাছ ভরে ফল আছে। কি নাম গাছটার? এটার থাইল্যান্ডের কাঠিমো নাম। কত বয়স এই গাছের? এই গাছের বয়স 3 বছর। 3 বছর? 3 বছর। আমি 2 বছর ফল পাচ্ছি, বসানোর 1 বছর পর থেকে ফল শুরু হয়। আমাদের প্রতিনিধি শান্তনু বিশ্বাস কথা বলেছিলেন মফিজুল রহমানের সঙ্গে। শুনুন কিভাবে তিনি এমন অভূতপূর্ব বিদেশি আম বাগান তৈরি করেছেন। এতক্ষণ কি ভাবছেন, জাপান বা থাইল্যান্ড বা চীন বা আমেরিকায় আমি আছি, যে আমের গল্পটা আপনাদের দেখালাম বা শোনালাম, তা নয়। আমরা আছি এই মুহূর্তে হাবড়ার মাটিতে দাঁড়িয়ে, যে মাটিতে থাইল্যান্ড, চীন, আমেরিকা এবং বিভিন্ন প্রজাতির যে আম আছে, সেই আমের গল্পটাই বা শুনে নেব। এই যে নার্সারি, অর্থাৎ এই যে বাগান, যে বাগানে চাষ করে আসছেন, তার কাছ থেকে শুনবো টোটাল গল্পটা। দাদা, আপনি হঠাৎ করে কেন এই আম চাষটা করতে গেলেন পশ্চিমবঙ্গে, যেটা বিদেশি আম? দেখেন, আমাদের এখানে যে আমগুলো হয়েছে এতদিন, 1 বছর হয়, 1 বছর হয় না, 2 বছরে একবার আম হয়। আমি শুনলাম মানে যে বিদেশি আম বছরে 3-4 বার হচ্ছে, তো শুনে আমি অবাক হলাম। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে এই বিদেশি আম আমার ভারতবর্ষে পশ্চিমবাংলার মাটিতে, হাবড়ার মাটিতে, বদরের মাটিতে আমি যদি চাষ করতে পারি, আমি এই আমের স্বাদটা সারা ভারতবর্ষের মানুষকে দিতে পারবো। তাই আমি উদ্যোগী হয়ে বিদেশি 140টা আইটেমের আমের চারা বসাই বিভিন্ন দেশের, জাপানের, জার্মানের, মালয়েশিয়ার, আচ্ছা মালয়েশিয়ার নারকেলের চারাও আমার কাছে আছে, আচ্ছা থাইল্যান্ডের, চীনের, বিভিন্ন দেশের আম আমি বসাই। এবং আমের মাদার গাছ আমার আছে, আমের বাগান আছে, মানে আপনারাও টেস্ট করেছেন আম, আম খুব সুস্বাদু এবং মিষ্টি, বছরে 3-4 বার হয়। যেখানে দাঁড়িয়ে ষষ্ঠীতে, ষষ্ঠী আসলেই তো আম শেষ হয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার গাছে এখনো পর্যন্ত যে আম দেখা যাচ্ছে, কোথাও মুকুল আছে, কোথাও ছোট আম, আবার কোথাও আম পেকে গেছে, সেই ধারণাটা কেমন কি? দেখেন, ষষ্ঠীর পর থেকে আমার এখানে আম চালু হয় পাকা। আপনারা ষষ্ঠীর পরে বিশ্বকর্মা পুজোয় পাকা আম পাবেন, দুর্গা পুজোয় পাবেন, কালী পুজোয় পাবেন, হ্যাঁ 5 জানুয়ারিতেও আপনারা পাকা আম পাবেন। মানে এত সুন্দর বিদেশি রঙিল আমের বাগান আমার, বিদেশি আমের বাগান রঙিল, কোনোটা লাল, কোনোটা হলুদ, কোনোটা সবুজ, এক একটা কালার এক একটা। কেমন দাম থাকছে আম? আমের দেখেন, আমের দাম অফ টাইমে হলে 200-300 টাকা কেজি পাওয়া যায়, আর চারার দাম বিদেশি আমি ওই কিছু চারা করেছি 40-200 টাকার মধ্যে দাম আছে। এই আম কি বাজারে পাওয়া যাচ্ছে, যেহেতু আম আপনার বাগানে আছে? অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল এখনো চাষ শুরু হয়নি। আমি চাইছি আমার পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মাটিতে সব জায়গায় এই চারাটা ছড়িয়ে দেওয়ার। বিদেশি আমের স্বাদ পেতে গেলে আপনাকে আসতে হবে এই নার্সারিতে, যে নার্সারিতে 4 দেশের আম, কিন্তু যে আম গাছের চারা সেটা কিন্তু এই নার্সারিতেই পাওয়া যাবে, এবং যে 12 মাস যে আম হয় তা কিন্তু প্রমাণিত
এই নার্সারি থেকে। হাবড়া থেকে শান্তনু বিশ্বাস, 7A নিউজ। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7awake নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।